কাল বাদে পরশু থেকে শুরু হচ্ছে রমজান মাস। অন্যান্য বছর ধূপগুড়ি শহরের ফলে দোকানগুলিতে এ সময় উপচে পড়ত ভিড়। কার্যত এবছর লকডাউনকে কেন্দ্র করে ধূপগুড়ি শহরের ফলে দোকানগুলিতে দেখা নেই ক্রেতাদের। কাল বাদে পরশু থেকে শুরু হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের বাজার কিন্তু জমেনি নেপথ্যে করোনা ভাইরাসের জন্য চলতি লকডাউন। অন্যান্য বছর ধূপগুড়ির ফলের দোকানগুলিতে উপচে পড়ে ভিড়, এবছর কার্যত ফাঁকা ধূপগুড়ির ফলের দোকান। কেন রমজানের এখনো আসে নাই তো? পশুদের এখন ফল কেনার না, কারণ কি? কারণ জিনিসের দাম বেশি, লোকজন বাজারে আসতেছে না। কি কি বিক্রি হয় রমজানে? রমজানে গেজুর, চেরি, আলু, আপেল দোকানে মাল না বাজারে ফলের মজুদ মোটামুটি থাকলেও ক্রেতারা কিন্তু বাজারমুখী না। আমাদের রমজান মাসে যেটা প্রধান কাজ আমাদের তারাবির নামাজ আর ইফতারি, সেটা দুটাই আমরা এবার নিজেদের মধ্যে একটা ডিসিশন করে নিয়েছি যে দুটাই আমরা বাড়িতে পড়ব। তারাবির নামাজটা বাড়িতে পড়বো যে যার, আর এখানে যে আমাদের মসজিদ স্যার থাকে, ইমাম স্যার থাকে দু একজন, তারা নিয়ম রক্ষাটা করবে শুধু। বাকিটা সবাই যে আমাদের এখানে দু 300 লোক হতো, টোটাল লোকটা বাড়িতে নিয়ে নিয়ে যেতে। আর ঠাকুর হচ্ছে আমাদের একটা জাকাতের ব্যাপার থাকে রমজান মাসে, যারা অর্থবান তারা জাকাত দেয় একটা এই রমজান মাসে। তো তাদের যে জাকাতের টাকাটা আমরা নিজেরা একটা ভাবছি যে মসজিদে একটা সমাজে ফান্ড করবো, ফান্ড করে নিয়ে প্রত্যেকটা কাস্টের মধ্যে যেখানে দরিদ্র শ্রেণীর লোক আছে সব জায়গায় এই জাকাতের টাকাটাকে ঢিলি করে দেবো আমরা। এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। রমজান মাস কা পালন করবেন? অবশ্যই অবশ্যই। দেখেন গ্রামের লোকের একটা আর্থিক খুব একটা অসুবিধার মধ্যে পড়ছে, আর গ্রামের লোক কিছু ভয় করে বাজারে আসছে না, প্রশাসনিক কড়াকড়ি আছে কিছু। আর ফলের বাজার তো আমাদের বিশেষ, তো আমাদের রমজান মাসের ফলটারই দরকার। তো সেইভাবে আমরা যেই ফলগুলো পাওয়া দরকার সেগুলো কিছুই পাবো না এবার। আমাদের আম যেহেতু প্রত্যেকটা রমজানে লাগে আমাদের রমজান মাসে, কিন্তু এইবার তো বাজারে আম দেখা পাওয়া যাচ্ছে না। যদিও লকডাউনকে সফল করতে এইটুকু লোকসান মেনে নিতে প্রস্তুত ব্যবসায়ীরা। ফল পাওয়া হচ্ছে না। মূলত রমজানে কি কি ফল বেশি বিক্রি হয়? ফল বিক্রি হয় খেজুর, চেরি, আপেল, আম, কলা। এবার কি আম আছে বাজারে? আম টুকটাক বিক্রি কেমন? এটা তো বাইরে থেকে আসতেছে। আর বিক্রি কেমন? টুকটাক।